ভয়ঙ্কর সংকটের দিকে ভারতের নাগরিক গ্রাস পাবলে লৈছে ভূজল। আসবলিয়া সময় হব পারে বিপদজনক। এবারলেও কেতিয়াবা ভাবিছেনে যদি লাহে লাহে পানি নাইকিয়া হয়ে যায় তেন্তে আমি কেনেকৈ যাই থাকিম? কিন্তু এতিয়া ভাবিবর হল, ভারতত বৃদ্ধি পাওয়া পানির সমস্যা সংকটের দিকে আগবাড়িছে। রাষ্ট্রসংঘর সংগঠন ইউনেস্কোর এক প্রতিবেদন অনুসরি 2025 চনের ভিতর ভারতত পানির সমস্যা যথেষ্ট বৃদ্ধি পাব পাৰে। এনে পরিস্থিতিত আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে পানি সংরক্ষণের অভাব, প্রদূষণ, প্রব্রজন, নগরীকরণ আর হিমবাহ গলি যাওয়ার বাবে অনাগত সময়ত গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধুর দরে হিমালয়ের নদীর প্রবাহ হ্রাস পাব বলে আশঙ্কা করা হয়েছে। ইউনেস্কোর দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুসরি 2016 চন পৃথিবীত 9.33 নিযুত লোক পানির অভাবর বাবে অসুবিধাত পড়ছিল। ইয়ার পিছত বহুতো দেশত পানির সংকট দেখা দিছিল। প্রতিবেদনখনে এয়াও দাবি করে যে এশিয়ার 80% অঞ্চল পানির অভাবর সহিত যুঁজি আছে, যত উত্তর পূব চীন, ভারত আর পাকিস্তান এই সংকট যথেষ্ট বেশি। পিছে আটাইতকৈ ডাঙর প্রত্যাহ্বানটো কি? এই মুহূর্তত আটাইতকৈ ডাঙর প্রত্যাহ্বান হয়েছে পানি সংরক্ষণ। যদি পানি সংরক্ষণ করা নহয় তেন্তে অনাগত বছরগুলো খোয়া পানি প্রদান করাটো সরকারের বাবে এক ডাঙর প্রত্যাহ্বান হিসাবে প্রমাণিত হব পারে। গতি যিসকলের ঘর আজি 24 ঘণ্টায় পানি উপলব্ধ, হয়তো আসবলিয়া সময়ত এটোপাল পানির বাবেও হাহাকার করবলিয়া হব পারে। গতি আজি যদি আমি পানির মূল্য বুঝি না পাও তেন্তে হাহাকার হব আসবলিয়া সময়ত। নিউজ ডেস্ক।